আমি সুন্দর একটা জিনিস দেখাবো, চলো হেভি জিনিস, চলো। এই যে দেখো, এই যে দেখো, এই যে লিচি কাটাবে। এখন সব কাটে, এখন সব গ্যাসে রান্না করে না। তোমাদেরই হাতে কালি লেগে যাবে। এই একজন আছে আইয়ান থেকে, কি আনতে আমি এদিক ঘুরছি, কদিন হয়ে যাবো। হ্যাঁ, তোমাদের কি চিন্তাই ধরে নাকি? দেশি হোক আর যাই হোক, কি মোটা এদের মর্ম তুমি বুঝবা? দেখো জানি, আরে দাঁড়া, তোর গেরস্ত মোটা করলে আমি কি করবো? সাতদিন আট দিন হলে আমাকে জানাবো। আর একটা আছে না, মধ্যে তোমার ওই মাথার মগজের থেকে টেনে তোলা হয়, কি অবস্থা হয়? তো দুটোই বের করা হয়ে গেছে। হ্যাঁ, দুটো বের করা হয়ে গেল। দাও দাও দাও, হলুদ বের করো, তাড়াতাড়ি দাও, হতে দাও। হলুদ লাগিয়ে দেবো এখানটায়, কাটা জায়গাটা। পায়ে পোস লেগে গেল নাকি? না না, পায়ে পোস লাগবে কি? মাথা একটু তেল দিয়ে দিচ্ছে, এবার একটু জল দেবে মাথায়। দুটো তো বন্ধুরা, কি বলতো, 15 দিনই করলে ভালো হয়। তো এক মাসের কাছাকাছি হয়ে গেছে, তো ওর জন্য একটু কষ্ট হলো। যে ওইদিকে যাচ্ছে যে ডাক, যে ওইটা হলো মেয়ে, ওইটার করবে না, এটা হচ্ছে ছেলে। ছেলেদের বিচি ছাড়িয়ে দিল, খাসি বানিয়ে নিল। নাহলে তো খাসি না বানালে আবার পাটা হয়ে যাবে না। ঘর বাড়ি একদম হিন্দু। হ্যাঁ, আর ওই যে এই যে এদিকে আটকানো রয়েছে, এই যে দেখো, এই যে এই দেখো, এই যে এর মধ্যে এগুলো সব খাসি মেয়েও আছে। এই যে দেখেছো, চলো এবার আমরা বাড়ি যাই, কাজ হয়ে গেছে। ওনার হাতটা তো ধোয়া কমপ্লিট, এবার টাকা নেবে। কত নেবে? 100 টাকা নেবে। যন্ত্রটা দেখতে পারছে যে তোমাদের, দেখো দেখো, এই দেখো যন্ত্রটা, এই যে যন্ত্রটা দেখো, দেখেছো বাবা? তো 100 টাকা নিল, ঠিক আছে, আগে কম ছিল, এখন দাম বেড়ে গেছে।